করোনার দ্বিতীয় ধাক্কা আসায় আবারও পতন হয়েছে বৈশ্বিক তেলের বাজারে। দ্বিতীয় দফা সংক্রমণ রোধে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানিতে লকডাউন জারি করায় প্রভাব পড়েছে তেলের দরে। এছাড়া যুক্তরাষ্ট্রের নির্বাচন পূর্ববর্তী অস্থিরতার প্রভাবও পড়েছে তেলের বাজারে। সব মিলে সোমবার অপরিশোধিত তেলের দাম নেমে আসে 5 মাসের মধ্যে সর্বনিম্নে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চলতি বছরের শুরু থেকেই খারাপ সময় পার করছে জ্বালানি তেলের বাজার, যেটি বিশ্বজুড়ে করোনার প্রথম ধাক্কা কাটিয়ে যখন কিছুটা স্থিতি খুঁজছিল তখনই আবার বড় পতনের শিকার হলো। সোমবার মার্কিন বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি 7 ভাগ পতনের শিকার হয়েছে। দর নেমে গিয়েছিল $33। একইভাবে এশিয়ার বাজারেও তেলের দর নেমে যায় $36 নিচে, যা মে মাসের পর সর্বনিম্ন দাম। বাজার বিশ্লেষকরা বলছেন, ইউরোপ জুড়ে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এ অঞ্চলের বড় অর্থনৈতিক দেশগুলোতে লকডাউন কার্যকর করা হয়েছে দ্বিতীয়বারের মতো। ব্রিটেনে লকডাউন দেওয়া হয়েছে 1 মাসের জন্য। এই তালিকায় আছে জার্মানি, ফ্রান্স সহ আর অনেকেই, যা নতুন অনিশ্চয়তা তৈরি করেছে তেলের বাজারে। আমাদের মোট জিডিপির 30 ভাগ বা 90 বিলিয়ন ইউরো আসে পর্যটন এবং সেবা খাত হতে, যা এদেশের অর্থনীতির জ্বালানি হিসেবে কাজ করে। জ্বালানি ছাড়া যেমন গাড়ি চলে না, তেমনি পর্যটন ছাড়া অর্থনীতি চলে না। একইভাবে অর্থনীতি ছাড়া স্বাস্থ্যখাত চলে না, আবার স্বাস্থ্যখাত ছাড়া অর্থনীতি চলে না। এর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা দ্বিতীয় ধাক্কার পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তাও প্রভাব ফেলেছে জ্বালানি তেলের বাজারে। I get treated very badly by the IRS, very unfairly. Would you close down the oil industry? By the way, I would transition from the oil industry, yes. Oh, I will transition. It is a big statement. Because I would stop. Why would you do that? Because the oil industry pollutes significantly. দ্রুত যে জ্বালানি তেলের চাহিদা বাড়বে এমন নিশ্চয়তা দিতে পারছে না কেউ। এমন অবস্থায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বিপি এবং শেলের মতো বৃহৎ প্রতিষ্ঠানগুলো। এবছর 10,000 কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে বিপি এবং 7 থেকে 9,000 কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে রয়্যাল ডাচ শেল। তবে চীনের করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুত্থান কিছুটা আশার আলো দেখাচ্ছে, কেননা জুলাই সেপ্টেম্বর সময়কালে বিশ্বের দ্বিতীয় বৃহৎ এই অর্থনীতি প্রায় 5 ভাগের মতো প্রবৃদ্ধি করেছে। বিশ্বে অপরিশোধিত তেলের সবচেয়ে বড় আমদানিকারক দেশটি। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।